আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসিটোলজি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারাসাইট। আমাদের আজকের আলোচনার বিষয় প্যারাসাইট। প্যারাসাইট বলতে আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে পরজীবী। যেহেতু পরজীবী, পরজীবী কথাটার মানে যে জীবন আরেকটা জীবনের উপর নির্ভরশীল। এখন একটা মাইক্রো অর্গানিজম, একটা জীবাণু, এটাও তো একটা লাইফ আছে, এটার একটা জীবন আছে, তার একটা লাইফ সাইকেল আছে। তো এই জীবাণু যখন আরেকটা জীবের উপরে নির্ভরশীল হয়, আরেকটা শরীরের উপরে নির্ভরশীল হয়ে সে বেঁচে থাকে, যে জীবাণুগুলো, সেটাই হচ্ছে গিয়ে প্যারাসাইট। তো আসো আমরা আজকে প্যারাসাইটের প্রথমে ডিফিনিশনটা জানি। প্রশ্নটা হচ্ছে এরকম, ডিফাইন দ্য টার্ম প্যারাসিটোলজি অ্যান্ড মেডিকেল প্যারাসিটোলজি। আমরা প্যারাসিটোলজিটাও জানবো এবং মেডিকেল প্যারাসিটোলজিটাও জানবো। Parasitology is the study of parasite, their host, and the relationship between them. Parasitology হচ্ছে পরজীবী তত্ত্ব, যেটা হচ্ছে এটা একদমই স্টাডি, যেটা হচ্ছে প্যারাসাইট দেয়ার হোস্ট, মানে যে হোস্ট কথাটার মানে যে বডিতে বা যে শরীরে, যে জীবনে, যে প্রাণের মধ্যে সে বাসা বাঁধে। এই প্যারাসাইট জীবাণুটা যেখানে বাসা বাঁধে এবং যে তাকে বাসা বাঁধতে তার প্রাণটা বা তার মেকানিজমটা, শরীরের বা বডির যে মেকানিজমটা ব্যবহার করতে দেয়, সেটা হচ্ছে হোস্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্যাম। এবং এই হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে যে সম্পর্ক, এটা যে বিজ্ঞান দেখায়, যে বই দেখায়, যে স্টাডি দেখায়, তাকে বলা হয় প্যারাসিটোলজি। অথবা আমরা এটাকে বলতে পারি যে প্যারাসিটোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, সায়েন্সের এমন একটা শাখা দ্যাট ডিলস উইথ প্যারাসাইট, যেটা প্যারাসাইট নিয়ে কাজ করে। এবার আমরা দেখব ডেফিনিশন অফ মেডিকেল প্যারাসিটোলজি। দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল বিজ্ঞানের ওই শাখা উইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ প্যারাসাইট, যে মেডিকেল বিজ্ঞানের যে শাখাটা যেটা প্যারাসাইট নিয়ে আলোচনা করে অফ ম্যান, মানুষের শরীরে যে প্যারাসাইট থাকে অ্যান্ড দেয়ার মেডিকেল কনসিকোয়েন্স, এবং এই প্যারাসাইটের প্রভাবে তার মেডিকেল কনসিকোয়েন্সটা হচ্ছে যে তার কী ধরনের রোগ জীবাণু হয় বা রোগ ছড়ায় বা কী ধরনের শরীরের মধ্যে প্রতিক্রিয়া হয়, এগুলো নিয়ে যে মেডিকেলের যে বিজ্ঞান বিজ্ঞান বা মেডিকেলের যে শাখা আলোচনা করে, ওটাকে বলা হচ্ছে মেডিকেল প্যারাসিটোলজি। আমরা এখন দেখব রাইট ডাউন দ্য কমন প্যারাসিটিক ইনফেকশন ইন বাংলাদেশ। অর্থাৎ এই প্যারাসাইট, যে জীবাণু যখন আমাদের দেহে বাসা বাঁধে, তখন আমাদের কি ধরনের রোগ হয় সেটা কমন বা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্যারাসিটিক ডিজিজটা আমরা দেখব। কমন প্যারাসিটিক ইনফেকশন ইন বাংলাদেশ দেখি আমরা, যেমন জিয়ার্ডিয়া ইন্টেস্টিনাল সি। হ্যাঁ, জিয়ার্ডিয়া ইন্টেস্টিনাল সি, সেটা হচ্ছে হাউস ফ্লাই, এটা হচ্ছে জিয়ার্ডিয়াসিস। আমরা তোমার যে আমাশা
তারপরে এন্টামোবা হিস্টোলাইটিকা, এটাও হাউস ফ্লাইয়ের মাধ্যমে হয়। হ্যাঁ, এই প্যারাসিটিক জীবাণুটা বহন করে হাউস ফ্লাই, সে ভেক্টর যে বহন করে, যে এই জীবাণুটা বহন করে তাকে বলা হয় ভেক্টর। এ হচ্ছে অ্যামোবিয়াসিস, আমরা ডায়রিয়া যেটাকে বলি। তারপর প্লাজমোডিয়াম স্পেসিস, এটা একটা প্যারাসাইটের নাম, এটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিটো, যেটা কি ছড়ায় ম্যালেরিয়া। তারপর হচ্ছে লিসমেনিয়া ডোনোভ্যানি, এ হচ্ছে স্যান্ডফ্লাই, এই স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে এই প্যারাসাইটটা ছড়ায়। এবং এরপরে কি রোগটা হয়, কালা অ্যাজার, হ্যাঁ ক্যালা অ্যাজার বলে যেটা। তারপর হচ্ছে প্রেসেরিয়া ব্যানক্রপ্টি ব্রুজিয়া মারাই, এটা হচ্ছে ফিমেল ফিমেল কিউলেক্স মসকিটো, এটাও ফিলারিয়াসিস, এটা এক ধরনের ম্যালেরিয়ার রোগ হয় যেটাকে বলা হয় ফিলারিয়াসিস ডিসিজের নাম। তারপর হচ্ছে অকোসেরাকা বালবাস, হচ্ছে ফিমেল ব্ল্যাক ফ্লাই, এটা হচ্ছে অকোসেরসিয়াসিস হয়। তারপরে লোয়ালো হচ্ছে ডিয়ার ফ্লাই, এটা হচ্ছে লিয়াসিস রোগের নাম। তাহলে তোমার মোটামুটি প্রথম যে পাঁচটা আমরা দেখছি, তোমার 1, 2, 3, 4, 5টা, এই প্রথম পাঁচটা ফিলারিয়াসিস পর্যন্ত তুমি মুখস্থ করতে পারবে, এবং তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে কমন প্যারাসিটিক্যাল ডিজিজ, মনে থাকবে এটা, এই পাঁচটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। বাঁদিকে প্যারাসাইটের নাম লেখা আছে, ভেক্টর আছে, এই যে জীবাণুটা যে বহন করে, এই যে হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, হ্যাঁ তারপরে মসকিটো, মশা, এরা হচ্ছে এই জীবাণুটা বহন করে। এবং এটা যখন আমাদের শরীরে কি করে, যখন হুল ফুটায়, তখন এই জীবাণুটা যখন আমাদের শরীরে ঢুকে যায়, তখন যে রোগগুলো হয় সেটা হচ্ছে প্যারাসিটিক ডিজিজ, সেগুলো দেয়া আছে। এটা অবশ্যই অবশ্যই পাঁচটা মুখস্থ রাখতে হবে। এবার আসো আমরা দেখব টাইপস অফ প্যারাসাইট, প্যারাসাইটের প্রকারভেদ, কত ধরনের প্যারাসাইট আছে। অ্যাজ ইউজুয়াল আমি বই থেকে এটা নিয়েছি, তো সেক্ষেত্রে দেখো চার ধরনের প্যারাসাইট আমরা দেখি, হেলমিনথেস, প্রোটোজোয়া, ফাঙ্গাই, ব্যাকটেরিয়া। এগুলো কিন্তু দেখো প্যারাসাইটের মধ্যে পড়ে যায়, হেলমিনথেস, প্রোটোজোয়া, ফাঙ্গাই, ব্যাকটেরিয়া, এরা সবই হচ্ছে প্যারাসাইটের অন্তর্ভুক্ত। হেলমিনথেস যেটা আমরা বলি, কৃমি বলি না, ওই যে বাচ্চাদের পেট বড় হয়ে যাবে যে মানে কৃমি হয়েছে, কৃমি, হ্যাঁ। আবার এটা এটার কিংডম হচ্ছে অ্যানিম্যাল, যেমন মাল্টি সেলুলার, এই এই হেলমিনথেসটা হচ্ছে অনেকগুলো সেলুলার দ্বারা গঠিত একটা জীবাণু। হ্যাঁ আমি ক্লাসে একটু পরে ফোন দিতেছি, হ্যাঁ। তো আমরা দেখতে পেলাম যে হেলমিনথেস হচ্ছে মাল্টি সেলুলার, এটার কোন ধরনের এই সেল, এই সেলগুলো হচ্ছে ইউক্যারিওটিক। আমরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক এটা আগে আলোচনা করেছি, এখন আর সে আলোচনাতে যাচ্ছি না, শুধু তোমরা মনে রাখো। আর এটা কিংডম হচ্ছে তোমার, রাজত্ব হচ্ছে অ্যানিমেল, এটা অ্যানিমেলের মধ্যে বেশি দেখা যায়। প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার, এটা হচ্ছে এক কোষী এই জীবাণুটা, এও হচ্ছে ইউক্যারিওটিক, এটা হচ্ছে প্রোটিস্টা, কিংডমকে বলা হয়। ফাঞ্জাই হচ্ছে ইউনিস, এক কোষী হতে পারে, বহু কোষী হতে পারে, এবং এটাও ইউক্যারিওটিক, এটা নাম হচ্ছে, কিংডম নাম হচ্ছে ফাঞ্জাই। ব্যাকটেরিয়া হচ্ছে আমরা জানি যে এক কোষী, এবং এটা কোন ইউক্যারিওটিক গোত্রের না, এ হচ্ছে প্রোক্যারিওটিক গোত্রের, এবং এটাকে কিংডমটা হচ্ছে প্রোক্যারিওটা। ওকে, এই চারটা হচ্ছে আমার প্যারাসাইটের প্রকারভেদ। এবার আসো ডিসক্রাইব ডিফারেন্ট হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ অর অ্যাসোসিয়েশন, হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে যে সম্পর্কটা এটা বর্ণনা করতে বলছে। বলছে যে হোয়াট আর দ্য হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, হোস্ট এবং প্যারাসাইটের মধ্যে কী ধরনের সম্পর্ক থাকে। হোয়াট আর দ্য টাইপ অফ বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন বিটুইন টু লিভিং অর্গানিজম, মানে দুইটা যে জীব জীব যার প্রাণ আছে এদের মধ্যে কী ধরনের বায়োলজিক্যাল সম্পর্ক তৈরি হয়, হ্যাঁ সেটা দেখাইতে দেখাতে বল বলছে যে এটা দেখাও কি ধরনের সম্পর্ক থাকে। আসো আমরা
এখানে দেখতে পাচ্ছি যে অ্যান অ্যাসোসিয়েশন, এক ধরনের যোগাযোগ তৈরি হয়, যেটা হচ্ছে হুইচ ইজ ফর্ম, যেটা ফর্ম হচ্ছে বিটুইন অ্যানিমেল অফ ডিফারেন্ট স্পেসিস, যাতে প্রাণ আছে প্রাণীর বিভিন্ন প্রজাতির মধ্যে যে কি হয়, যে অ্যাসোসিয়েশন হয়, সম্পর্ক হয়, মে বি ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। এই সম্পর্কটাকে দুটো প্রাণের মধ্যে, দুটো প্রাণীর মধ্যে, দুটো জীবের মধ্যে, দুটো জীবাণুর মধ্যে যে সম্পর্ক হয় সেটা হচ্ছে কে, তিন ভাবে আমরা এটাকে ক্যাটাগোরাইজ করতে পারি, এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্বায়োসিস, দ্বিতীয়টা হচ্ছে কমেন্সালিজম, আর তিন নাম্বারটা হচ্ছে প্যারাসিটিজম। এখানে তিন ভাগে, আমি আবার বলছি, সিম্বায়োসিস, কমেন্সালিজম, প্যারাসিটিজম। আচ্ছা আমরা দেখি সিম্বায়োসিস কাকে বলি। অ্যান অ্যাসোসিয়েশন ইন হুইচ বোথ আর, বোথ বলতে হোস্ট এবং প্যারাসাইট, আর সো ডিপেন্ডেন্ট আপন ইচ আদার দ্যাট ওয়ান ক্যান নট লিভ উইদাউট দ্য হেল্প অফ আদার্স। এখানে হোস্ট এবং প্যারাসাইট দুটো একে অপরের উপর নির্ভরশীল, একটা অপরকে ছাড়া বাঁচতে পারে না। নান অফ পার্টনার সাফার হার্ম ফ্রম দ্য অ্যাসোসিয়েশন, যেহেতু এখানে একজন অপরজনকে ছাড়া বাঁচতে পারে না, এই জন্য একজন অপরজনকে আক্রমণ করে না, কারণ একজন অপরজনের উপরে কিন্তু নির্ভরশীল। কারণ হোস্ট জানে যে আমি প্যারাসাইট ছাড়া আমার বাঁচতে পারবো না, আবার প্যারাসাইট জানে আমি হোস্ট ছাড়া বাঁচতে পারবো না, এনো তারা একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন হিউম্যান ইন্টেস্টাইন, আমাদের পেটের অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়াল ফ্লোরা আছে, সেটা হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। সে যেমন আমাদের ব্যাকটেরিয়াল ফ্লোরা আমাদের মানে এই মেটাবলিজমে যেভাবে কাজ কাজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে এরা আমাদেরকে রক্ষা করে, ঠিক এভাবেও যেহেতু সে আমাদের উপকার করে, এবং যেহেতু আমরা মানুষ, এই ব্যাকটেরিয়াল ফ্লোরা, যে নর্মাল ফ্লোর ব্যাকটেরিয়াল ফ্লোরাটা আছে আমাদের ইন্টেস্টাইনে, এটা আমাদের শরীরের মধ্যে কি হয়, আমার ইন্টেস্টাইনের মধ্যে আছে, এবং আমাদের এটা আমাদের কি হয় মেটাবলিজমে খুব, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এগুলো খুব কাজ করে, এজন্য আমরা একে অপরের জন্য নির্ভরশীল। যেমন এটা ছাড়া, ব্যাকটেরিয়াল ফ্লোরা ছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সুস্থভাবে কাজ করবে না, হ্যাঁ, আবার ওরা ছাড়া ওরাও আমাদের, মানে এটা প্রকৃতিগতভাবে এটাকে এভাবে আমাদের শরীরে তৈরি করে দেওয়া হয়েছে। এটা এই যে রিলেশনটা, এই সম্পর্কটাকে বলা হয়েছে সিম্বায়োসিস। এরপরেরটা আমরা দেখছি কমেন্সালিজম। কমেন্সালিজমটা হচ্ছে অ্যান অ্যাসোসিয়েশন ইন হুইচ দ্য প্যারাসাইট অনলি ইজ ডেরিভিং নিউট্রিশন উইদাউট কজিং হার্ম টু দ্য হোস্ট। মানে এখানে হচ্ছে যে প্যারাসাইটটা হোস্টের শরীরে প্রবেশ করেছে, প্রবেশ করে কি করে, এই হোস্ট থেকে সে খাবার গ্রহণ করে বেঁচে থাকার জন্য, কিন্তু সে হোস্টের বডিতে সে কোনো ধরনের ক্ষতি করে না, কোনো ধরনের ক্ষতি সে তৈরি করে না, কিন্তু সে হোস্টের শরীর থেকে বা হোস্ট বডি থেকে সে খাবার গ্রহণ করে। এ কমেন্সাল ইজ ক্যাপাবল অফ লিডিং ইন্ডিপেন্ডেন্ট লাইফ। এ কমেন্সাল কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট লাইফ, শুধুমাত্র সে পুরোটাই স্বাধীনভাবে জীবনযাপন করে, কারণ এখানে হোস্ট বডি কোনো ধরনের ইন্টারফেয়ার করে না। এই এই যে কমেন্সালিজম, এই প্যারাসাইটগুলো হচ্ছে, এগুলো শুধুমাত্র হোস্ট সে শরীর থেকে খাবার গ্রহণ করে, কিন্তু সে হোস্টের শরীরে কোনো ধরনের ইনফেকশন তৈরি করে না। এক্সাম্পল হচ্ছে ইকলাই ইন হিউম্যান ইন্টেস্টাইন, জাস্ট তোমার একটু আগে যে ব্যাকটেরিয়াল ফ্লোরা দেখলাম, এরকমই হচ্ছে ইকলাই আছে আমাদের হিউম্যান ইন্টেস্টাইনের মধ্যে, যারা আমাদের খাবার হজমে প্রচুর সহায়তা করে, এবং আমরা যে খাবারটা খাই সে খাবারের কিছু অংশ কিন্তু তারাও খেয়ে থাকে। এবং এরা কি করে, এরা আমাদের কোনো ধরনের ক্ষতি করে না। তৃতীয় নম্বর হচ্ছে প্যারাসিটিজম। প্যারাসিটিজম হচ্ছে, প্যারাসাইট কথাটা থেকে এটা আসছে, এটা হচ্ছে যে অ্যান অ্যাসোসিয়েশন ইন হুইচ দ্য প্যারাসাইট ডেরিভস বেনিফিট অ্যান্ড দ্য হোস্ট গেটস নাথিং ইন রিটার্ন বাট অলওয়েজ সাফার্স ফ্রম ইঞ্জুরি।
এখানে দেখো এই যে প্যারাসিটিজম আছে এরা একটু ভয়ঙ্কর ডেঞ্জারাস। এরা কি করে, হোস্টের শরীরে বাসা বাঁধে, এবং সে কি করে হোস্টের শরীরে বাসা বেঁধে সে ওখান থেকে খাবার পায়, সে নিজের এনভায়রনমেন্টটা তৈরি করে নেয়। হ্যাঁ, সে নিজেকে ওখানে ফিট করে সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য যা যা দরকার সে সব কিছু নিয়ে নেয়, এবং কি করে সে হোস্ট এর বিনিময়ে কিছু পায় না, উল্টা ইনফেক্টেড হয়ে যায়, ইনফেকশন তৈরি হয় হোস্ট বডিতে। যেমন মানুষ, এক্সাম্পল মানুষ এবং হুকওয়ার্ম। এখানে প্যারাসিটিজমের এক্সাম্পল হচ্ছে মানুষ এবং হুকওয়ার্ম। তাহলে আমরা এই তিন ধরনের রিলেশন দেখলাম, এটা হচ্ছে হোস্ট এবং প্যারাসিটের মধ্যে তিন ধরনের রিলেশন হচ্ছে, রিলেশনটা আমরা দেখলাম। যে তৃতীয় ধরনের যে রিলেশন, এটা হচ্ছে আমরা মানুষরা, আমরা খুব বেশি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ও কমেন্সালিজম আছে, এটা এটাও আমাদের শরীরের মধ্যে আছে কমেন্সালিজম। তারপরে আমরা যেটা বললাম সিম্বায়োসিস, এগুলো কিন্তু আমাদের কোথায় আছে, স্পেসিফিক জায়গা আমাদের অন্ত্রের মধ্যে আছে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাসিটিজম। ওকে, তাহলে আসো আমরা এখন দেখবো হোস্ট কাকে বলে, ডিফাইন হোস্ট, ক্লাসিফাই হোস্ট, ডিফাইন, ডেফিনিটিভ হোস্ট, রাইট শর্ট নোট অন ডেফিনিটিভ হোস্ট, ডিফাইন ইন্টারমিডিয়েট হোস্ট, অথবা প্রশ্ন হতে পারে নেম টু প্যারাসিটিক ডিজিজ ইন হুইচ ম্যান অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে প্রথমে আমরা দেখব হোস্ট কাকে বলে, এবং এখানে অনেকগুলো নাম দেখছি, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, এরকম পাঁচ ধরনের হোস্ট আছে। হ্যাঁ, আমাদের হোস্টটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখন। তো প্রথমে আমরা দেখে নিই হোস্ট কাকে বলে। হোস্ট কথাটার মানে ধরো যে আমি হোস্ট যদি হই, তাহলে তুমি হচ্ছে গেস্ট, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি আমার বাসায় এসছো। ঠিক বডিটা হচ্ছে এরকম যে আমি একটা প্রাণ, আমি আরেকটা প্রাণ হোস্ট হয়ে, আমি যখন আমার শরীরে আমার অজান্তে যখন একটা ক্ষুদ্র প্রাণ আমার নাক মুখ দিয়ে বা বিভিন্ন এন্ট্রি দিয়ে আমার শরীরে অভ্যন্তরে এন্টার করে বাসা বাঁধে, তখন কিন্তু আমি হয়ে যাই হোস্ট। আমি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্যারাসাইট হচ্ছে এ ধরনের কিছু জীবাণু যেটা হচ্ছে আমার শরীরের অভ্যন্তরে যখন সে বাসা বাঁধে, তখন কিন্তু আমি যদি শরীরের বাইরে যতক্ষণ ছিল তার কিন্তু কোনো শক্তি ছিল না, যে আমার শরীরে ঢুকে গেল সে কিন্তু তার শক্তি পেয়ে গেল। তার মানে সে আমার শরীরের বিভিন্ন সেল সেল মেকানিজমকে ব্যবহার করে সে বেঁচে আছে, সে আমার শরীরকে ব্যবহার করে সে বেঁচে আছে। এটাই হচ্ছে, যেহেতু সে আমার শরীরকে ব্যবহার করে বেঁচে আছে, সেজন্য সে আমার জন্য প্যারাসাইট, আর প্যারাসাইটের জন্য আমি হচ্ছে গিয়ে হোস্ট। আচ্ছা, হোস্ট মে বি ডিফাইন্ড অ্যাজ লিভিং অর্গানিজম অর এনিম্যাল হুইচ প্রোভাইড, যে সরবরাহ করে শেল্টার, আশ্রয় দেয় টু দ্য ফরিং লিভিং এনিম্যাল। যে ফরিং যেটা বলছে যে আমার শরীরের অংশ না, আমার শরীরের এমন একটা মেকানিজম প্রকৃতিগতভাবে দেওয়া আছে যে শরীর তার নিজের সমস্ত ইভেন প্রত্যেকটা সেলকে সে চিনতে পারে এটা আমার শরীরের অংশ। কিন্তু যখনই বাইরের কোনো একটা জীবাণু বা কোনো ইউনিসেলুলার বা মাল্টি সেলুলার কোনো একটা মাইক্রো অর্গানিজম বা জীবাণু যখনই প্রবেশ করে, তখনই সে বুঝতে পারে সেটা আমার শরীরের না, এটা তো আমার দেশের নাই, বিদেশি, এটা বাইরের। এই জন্য বলছে ফরিং লিভিং অ্যানিমেল অর প্যারাসাইট। এটাই হচ্ছে গিয়ে যখন কি করে এই হোস্ট হচ্ছে, সে এই ধরনের ফরিং লিভিং এদেরকে কি করে, অ্যানিমেলদেরকে শেল্টার দেয়। অথবা আমরা এই সংখ্যাটা এভাবেও দিতে পারি, হোস্ট আর অর্গানিজম হুইচ গিভস শেল্টার অ্যান্ড নারিশমেন্ট টু দ্য প্যারাসাইট। হোস্ট হচ্ছে এক ধরনের প্রাণ যে শেল্টার এবং পুষ্টি খাবার দিয়ে থাকে প্যারাসাইটগুলোকে। ক্লাসেস টাইপস অফ হোস্ট, আমরা পাঁচ ধরনের হোস্টকে আমরা দেখবো, যে হোস্টকে পাঁচ ভাগে এখানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট, দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট হোস্ট, তৃতীয়টা অ্যাক্সিডেন্টাল হোস্ট। অ্যাক্সিডেন্টাল হোস্টের মধ্যে আবার দু ধরনের হোস্ট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নন পারমিসিভ হোস্ট এবং নন পারমিসিভ হোস্ট। চতুর্থ হচ্ছে প্যারাটেনিক হোস্ট, এটাকে বলা হচ্ছে এ ক্যারিয়ার অর ট্রান্সপোর্ট হোস্ট। চার নম্বরটা হচ্ছে প্যারাটেনিক হোস্ট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমরা দেখছি যে প্যারাটেনিক হোস্ট, এই যে চার নম্বরটা এখানে চলে আসছে। আর পাঁচ নম্বরটা হচ্ছে রিজার্ভার হোস্ট, পাঁচ নম্বরটা কি, রিজার্ভার হোস্ট। আসো আমরা ডেফিনেটিভ হোস্ট নিয়ে
আলোচনা করি। দেখো ডেফিনিটিভ হোস্ট, ধরো হোস্ট আমরা মানুষ, সোজা কথা ধরে নাও যে মানুষ, হোস্ট হচ্ছে আমরা মানুষ। এখানে কুকুর বিড়াল এরাও হোস্ট হতে পারে, আমরা ধরে নিই যে প্রাণী, হোস্ট এখানে অ্যানিমেল, প্রাণীকে বলা হচ্ছে। তো আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের ব্যাপারে আলোচনা করছি, তাহলে ধরে নিতে হবে যে হোস্ট বলতে মানুষকে বোঝাচ্ছে, তোমার আমার আমাকে বোঝাচ্ছে, তোমার আমার কি, তোমার আমার কি বোঝাচ্ছে, আমাদের শরীরকে বোঝাচ্ছে। ওকে, এখানে আসো, ডেফিনেটিভ হোস্টে আছে দ্যাট আইদার হারবার্স দ্য অ্যাডাল্ট স্টেজ অফ দ্য প্যারাসাইট অর হোয়ার দ্য প্যারাসাইট ইউটিলাইজ দ্য সেক্সুয়াল মেথড অফ রিপ্রোডাকশন। আমার শরীরের মধ্যে একটা প্যারাসাইট প্রবেশ করলো, প্রবেশ করার পরে সে কী করলো, সে একটা অ্যাডাল্ট প্যারাসাইট, সে কী করলো, শরীরের মধ্যে প্রবেশ করার পরে সে ওখানে সেক্সুয়াল কপুলেশন করে রিপ্রোডাকশন করলো আরও হাজার হাজার লক্ষ লক্ষ প্যারাসাইট, ঠিক আছে, এবং সে আমার শরীরের মধ্যে ইনফেকশন তৈরি করলো। এটাকে অন্যভাবে বললে বলা হবে যে আমি প্যারাসাইটকে দাওয়াত দিয়ে আনলাম, আসো আমার শরীরে ঢুকো, এখানে তুমি তোমার পরিবার পরিজন নিয়ে থাকো, বংশ বিস্তার করো, আমি সেই সুযোগটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে তোমার ডেফিনিট ডেফিনিটিভ হোস্ট। আসলে আমরা ডেফিনিটিভ হোস্টের এক্সাম্পলটা একটু দেখি। ইন দ্য মেজরিটি অফ হিউম্যান প্যারাসিটিক ইনফেকশন, যে আমরা যে প্যারাসিটিক ইনফেকশন যতটা আমাদের রোগ বিমারি হয়, ম্যান ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট, মানুষ হচ্ছে নির্ঘাতভাবে এটা ডেফিনিটিভ হোস্ট। আমরা কোন কোন প্যারাসাইট কে আমাদের শরীরে মানে কি হয় রাজত্ব তৈরি করে, দেখো আমরা দেখেছি অ্যানসাইস, দেখো এখানে আছে অ্যানসাইলোস্টোমা ডিউডেনাল, এটা আমাদের অন্ত্রের মধ্যে আছে, অ্যাসকারিস, হ্যাঁ, ল্যাম্বেরিওকয়েডস, হ্যাঁ আছে, অ্যান্টেরোবিয়াস ভার্মিকিউলারিসিস, এগুলো কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে আছে। এই যে এগুলো, এই প্যারাসাইটগুলো ভিতরে ঢুকে কি করে আমাদের যথেষ্ট ক্ষতি করে দেয়, হ্যাঁ, এবং আমরা কি করি, আমরা কোনো ধরনের, আমরা সেই প্যারাসাইটগুলোকে আমাদের শরীরে কি করে, এই ধরনের প্যারাসাইট আমাদের শরীরে বাসা বাঁধে এবং বংশ বিস্তার করে একটা সমাজ তৈরি করে ফেলে। এটা হচ্ছে এক নম্বর। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্টটা দেখো, দ্যাট হারবার্স দ্য লার্ভাল স্টেজ অফ দ্য প্যারাসাইট, ইন সাম কেসেস লার্ভার ডেভেলপমেন্ট আর কমপ্লিটেড ইন টু ডিফারেন্ট ইন্টারমিডিয়েট হোস্ট হুইচ আর বিং রেফার্ড টু অ্যাজ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট রেসপেক্টিভলি। এখানে কি হয় যে লার্ভা থাকে, অর্থাৎ প্যারাসাইটের যে বাচ্চা, আর এখনও পুরোপুরি ইম্যাচিউর যেটাকে বলা হয়, হ্যাঁ এটাকে বলা হয় ইম্যাচিউর, আর যেটা নন প্রোডাক্টিভ, এই যে ইন্টারমিডিয়েট হোস্ট কী করে যে ইম্যাচিউর যে প্যারাসাইটগুলো আছে এগুলোকে কী করে আশ্রয় দেয়, হ্যাঁ। আবার অনেক সময় এই ইম্যাচিউর প্যারাসাইটটা ডেভেলপড হয় দুইটা হোস্ট, একটা হোস্ট থেকে এসে আবার আরেকটা হোস্টে, মানে তুই দুইটা ডিফারেন্ট হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট কি করে এই যে তোমার ডেভেলপড করে এই প্যারাসাইটগুলোকে, এই লার্ভাগুলো, যেমন আমরা বলি না যে মশার লার্ভা, এখন ডেঙ্গু মশার লার্ভা ঘরে ঘরে কিন্তু এখন ইন্সপেকশন টিম যাচ্ছে সিটি কর্পোরেশন থেকে দেখার জন্য যে বাসে বাসে পানি জমে আছে কি না, কারণ যে লার্ভা, এই যে ডেঙ্গু মশা লার্ভাটা জমা পানিতে কিন্তু এই লার্ভাটা তৈরি হয়। তো এই যে প্যারাসাইটের যে লার্ভাটা, এই লার্ভাটা পর্যন্ত, এই লার্ভা পর্যন্তই কি করে যে হোস্ট এগুলোকে আশ্রয় দেয়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। যেমন আমরা দেখব এক্সাম্পলে ম্যান ফর ম্যালেরিয়াল প্যারাসাইট, যে ম্যালেরিয়াল প্যারাসাইটটা আছে অ্যান্ড এশিনোকক্কাস গ্র্যানুলোসাস, হ্যাঁ এশিনোকক্কাস গ্র্যানুলোসাস, আমরা এটাকে বলা হয় হাইডেটিড ডিজিজ, এটা সাধারণত কুকুরদের হয় বিশেষ করে। এই যে ম্যান ফর ম্যালেরিয়াল প্যারাসাইট অ্যান্ড এনসাইটোকক্কাস গ্র্যানুলোসাস, তারপর হচ্ছে কিউলেক্স মসকিটো ফর ওয়েসিরিয়া ব্রেডগ্রপ্টি, হ্যাঁ ম্যান ফর টক্সোপ্লাজমা গন্ডি, এইগুলো হচ্ছে তোমার প্যারাসাইটের নাম, এগুলো বিট ঘুটে নাম, এগুলো তোমাদের দুই একটা মুখস্থ করতে হবে। তুমি যেমন ইন্টারমিডিয়েট হোস্ট কোনটা, ইন্টারমিডিয়েট হোস্ট মানে কোন কোন প্যারাসাইট কে ইন্টারমিডিয়েট হোস্ট হিসাবে গ্রহণ করে, এটা হচ্ছে এই যে প্যারাসাইটগুলোর নাম, হ্যাঁ এগুলো লার্ভা হোস্টের কি করে, এগুলোকে শেল্টার দেয় লার্ভাগুলোকে। তাহলে দুটো চলে গেল, এবার আসো আমরা তৃতীয়টা পড়ব, অ্যাক্সিডেন্টাল হোস্ট।
are those in which the parasite does not normally develop, but when occasionally infectious occur accidentally, the parasite is able to complete its life cycle. Example, man is accidental host for Echinococcus granulosa. যে একটু আগে বললাম যে হাইডেটিক ডিজিজ এটা হয়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি যে একটা প্যারাসাইট যখন একটা মানুষের শরীরে ঢুকলো, কিন্তু সে ওখানে ডেভেলপ করার সুযোগ পাইল না, সে ডেভেলপ হইল না, কিন্তু হঠাৎ করে যে ওই ওই হোস্ট বডি যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করে ইনফেকশাস হয়ে যায়, ইনফেকশন তৈরি হয়ে যায়, তখন সে যে আগে যে প্যারাসাইটটা ছিল সে তার লাইফ সাইকেল, মানে পুরো লাইফ সাইকেল, সে ম্যাচিউর হয়ে তারপরে রিপ্রোডাকটিভ করার, মানে এটাকে বলা লাইফ সাইকেল। যখন একটা প্যারাসাইট একটা হোস্ট বডিতে ঢুকে তখন সে কী করে, প্রথমে তো সে ওখানে নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করে, যখন দেখে যে না আশেপাশে বিভিন্ন যে তোমার অ্যান্টিবডি আছে এগুলোর সাথে ফাইট করে সে যখন বেঁচে যায়, তখন সে কী করে, সে প্যারাসাইটগুলো তখন সে চিন্তা করে যে না এখন আমাকে বংশ বিস্তার করতে হবে, আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। যখন সে বংশ বিস্তার করে পড়ে, তখন যখন সবগুলো কী হয়, যখন বড় একটা একটা গোত্র হয়ে যায়, একটা দল হয়ে যায়, তখন সে হিউম্যান সেলগুলোকে সে আক্রমণ করে বসে। এর আক্রমণগুলো হচ্ছে, এরা এক ধরনের পয়জন কী করে, বিষ যেটাকে আমরা বলি, এগুলো নির্গত করে এই সেলগুলো, এই প্যারাসাইটগুলো। তো এখানে ডেভেলপ ওয়েন অকেশনালি ইনফেকশনস, তখন কী হয়, আমাদের হিউম্যান সেল বা হোস্ট বডি ইনফেক্টেড হয়ে যায়। তো দেখো, যেহেতু একটা প্যারাসাইট শরীরের মধ্যে অভ্যন্তরে প্রবেশ করেছে, কিন্তু সে সে ডেভেলপ করতে পারে নাই, সে মানে পেরে উঠছে না, শরীরের মধ্যে অ্যান্টিবডির সাথে সে পেরে উঠছে না, সে কিন্তু নিজেকে বিস্তার করতে পারছে না। এই মুহূর্তে সেই বডিটা কী হলো, অ্যাক্সিডেন্টালি ইনফেকশিয়াস হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে ইনফেকশন শরীরের মধ্যে তৈরি হয়ে গেল। আমি অ্যাক্সিডেন্ট বলতে কিন্তু বলছি না যে সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ যে কোনো দুর্ঘটনায় যে হঠাৎ করেই মানে ওই হোস্ট বডিতে ইনফেকশন তৈরি হয়ে গেলো, এই সুযোগটাই কিন্তু ওই যে আগের যে প্যারাসাইটটা ছিল সে কিন্তু পেয়ে গেল। এখন সে সে তার লাইফ সাইকেল পুরো করার সে সুযোগটা পেয়ে গেল। হ্যাঁ, এই ধরনের যে হোস্ট বডি তাদেরকে বলা হয় অ্যাক্সিডেন্টাল হোস্ট। আমরা কিন্তু মানুষরা কিন্তু অ্যাক্সিডেন্টাল হোস্ট কোন ধরনের প্যারাসাইটের জন্য, এসিনোকককাস গ্র্যানুলোসাস, এটাকে বলা হয় হাইডেটিড ডিজিজ। এবার আসো, এই যে অ্যাক্সিডেন্টাল হোস্টটাই কিন্তু আবার দুই ধরনের আছে। অ্যাক্সিডেন্টাল হোস্টটাই হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পারমিসিভ হোস্ট আর একটা হচ্ছে নন পারমিসিভ হোস্ট। আসো আমরা দেখি পারমিসিভ হোস্টটা কি। পারমিসিভ হোস্টটা হচ্ছে আর দোজ হোস্ট ওয়ার দ্য প্যারাসাইট ক্যান কমপ্লিট ইটস লাইফ সাইকেল, দে ইনক্লুড ট্রু ডেফিনিটিভ অ্যান্ড ইন্টারমিডিয়েট হোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেনি অ্যাক্সিডেন্টাল হোস্ট। তাহলে দেখো যে এই যে একটু আগে ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট যেগুলো আছে, এই হোস্ট সহ তোমার এই যে পারমিসিভ হোস্টের মধ্যে যে প্যারাসাইটটা আছে সে কিন্তু ইনফেকশন থেকে তো যে প্যারাসাইটটা জীবাণুটা ঢুকেছে, এই ইনফেকশনের মাধ্যমে সে কিন্তু পুরো লাইফ সাইকেল সে কমপ্লিট করতে পারে। এ হচ্ছে গিয়ে যে প্যারাসাইটগুলো তোমার এই হোস্ট বডিতে, অ্যাক্সিডেন্টাল হোস্ট বডিতে বা ডেফিনিটিভ এবং ইন্টারমিডিয়েট হোস্ট বডিতে তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে, সেই হচ্ছে পারমিসিভ হোস্ট। তখন এই যে সুযোগটা করে দিচ্ছে কমপ্লিট করার যে বডিটা, যে হোস্টটা, সেই যে একজন প্যারাসাইটকে তার লাইফ সাইকেল কমপ্লিট করার সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে যে হোস্ট বডিতে, সেটা হচ্ছে পারমিসিভ হোস্ট। এবার আসো নন পারমিসিভ হোস্ট, আর দোজ অ্যাক্সিডেন্টাল হোস্ট ওয়ার দ্য প্যারাসাইট ক্যান নট কমপ্লিট ইটস লাইফ সাইকেল অ্যান্ড ইভেনচুয়ালি ডাই উইথিন দ্য হোস্ট। এটা ঠিক পারমিসিভ হোস্টের উল্টাটা হচ্ছে নন পারমিসিভ হোস্ট। এখানে প্যারাসাইটটা সে হোস্ট বডিতে সে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে না এবং সে মরে যায়। দিস আর দ্য ডেড ইন্ড হোস্ট, এটাকে আরেকটা বলা হয় ডেড ইন্ড হোস্ট, দ্যাট ইজ ম্যান ইজ দ্য অ্যাক্সিডেন্টাল নন পারমিসিভ। এখানে মানুষ কিন্তু অনেক সময় ইনফেক্টেড হলে ওষুধপত্র খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে কী করে, আমাদের ভিতরে যে তোমার বায়োটিক লাইফগুলো আছে সেগুলোকে মেরে ফেলে। তখন এই যে বলছে এই জন্য যে এক্সাম্পল হিসাবে ম্যান ইজ দ্য অ্যাক্সিডেন্টাল নন পারমিসিভ হোস্ট ফর এসিনোকককাস গ্র্যানুলোসাস। দেখো বারবার একটাই ইয়ের কথা আসতেছে, এসিনোকককাস ককসাস, হ্যাঁ, গ্র্যানুলোসাস, এসিনোকককাস গ্র্যানুলোসাস, ঠিক আছে।
এবার আসো আমরা চতুর্থ 4 নম্বরটা দেখবো, প্যারাটেনিক হোস্ট, আর এটাকে বলা হয় এ ক্যারিয়ার ওর ট্রান্সপোর্ট হোস্ট, প্যারাটেনিক হোস্ট। আমরা দেখি এ হোস্ট হোয়ার দ্য প্যারাসাইট রিমেইনস ভায়াবল উইদাউট ফার্দার ডেভেলপমেন্ট, অর্থাৎ হোস্ট বডিতে যে প্যারাসাইটটা অ্যাক্টিভ রয়েছে কিন্তু সে নিজেকে আর বিস্তার করতে পারছে না, কিন্তু প্যারাসাইটটা অ্যাক্টিভ রয়েছে, এটাকে বলা হয় প্যারাটেনিক হোস্ট। শরীরের অভ্যন্তরে প্যারাসাইটটা অ্যাক্টিভ রয়েছে কিন্তু সে বংশ বিস্তার করতে পারছে না, ডেভেলপ করতে পারছে না, এটাকে বলা হয় প্যারাটেনিক হোস্ট। যেমন মেন ইজ দ্য প্যারাটেনিক হোস্ট ইন কেস অফ কিউটেনাস লার্ভা মাইগ্রেন্টস, আছে যে কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্টস আছে হচ্ছে এনসাইডোস্টোমা ব্রাজিলিয়েন্সিস। এনসাইডোস্টোমা ব্রাজিলিয়েন্সিস এটা এক ধরনের প্যারাসাইটের নাম, মানুষের শরীরে সে কী করে অ্যাক্টিভ থাকে কিন্তু বংশ বিস্তার করে না, এটা হচ্ছে এনসাইডোস্টোমা ক্যানিনা। এগুলো কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে প্যারাটেনিক হোস্টের মধ্যে পড়ে। এবার আসো পঞ্চম হোস্ট, যেটা আমরা হোস্টকে 5 ভাগে ভাগ করেছি, 4টা আলোচনা হয়ে গেছে, এবার আমরা পঞ্চম হোস্টটাকে আলোচনায় আনবো, এটা হচ্ছে রিজার্ভার হোস্ট। এটাকে কি বলা হয়? রিজার্ভার হোস্ট। রিজার্ভ কথাটা মানে হচ্ছে রিজার্ভার কথাটার মানে হচ্ছে যে যেখানে আমরা তোমার কোনো কিছু সঞ্চয়, বিশেষ করে বৃষ্টি পানি ট্যাঙ্কি বলি না আমরা ট্যাঙ্কি, তারপরে তোমার চৌবাচ্চা, যেখানে আমরা রিজার্ভ করে রাখি, যে কোনো কিছু রিজার্ভ করে রাখা, মজুদ করে রাখার জায়গাকে বলা হয় রিজার্ভার। তো এই রিজার্ভার হোস্ট আমরা দেখব, এটা হচ্ছে এই রিজার্ভার হোস্ট ইজ এ ভার্টেব্রাল এনিমেল স্পেসিস দ্যাট হারবার আ পার্টিকুলার প্যাথোজেন অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ লং টার্ম সোর্স অফ ইনফেকশন ফর আদার ভার্টেব্রেট অর ভেক্টরস। এইটুকু হচ্ছে এই রিজার্ভার হোস্ট, হচ্ছে ভার্টেব্রাল এনিমেল মানে যাদের মেরুদণ্ড আছে, যাদের ভার্টেব্রাল কলাম আছে, হ্যাঁ, স্পেসিস জাতি দ্যাট হারবার, যে আশ্রয় দেয় এ পার্টিকুলার প্যাথোজেন, একটা নির্দিষ্ট একটা রোগ জীবাণুকে, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ লং টার্ম সোর্স অফ ইনফেকশন, এবং কী হয় কাজ করে একটা লং টার্ম সোর্স অফ ইনফেকশন, হ্যাঁ, ইনফেকশনের ক্ষত তৈরি করার সুযোগ করে দেয় এই প্যারাসাইটগুলোকে ফর আদার ভার্টেব্রাল অর ভেক্টরস, এবং ওই ওই সোর্স থেকে তোমার কি হয় সে আবার আর একটা হোস্টে গিয়ে কি করে, কারা যারা মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড যাদের আছে তাদের এই প্রাণী অথবা ভেক্টরস, ভেক্টরস কথাটার মানে হচ্ছে যে জীবাণুটা একটা জীবাণু বহন করে, যেমন মশা, অ্যানোফিলিস মশা, এই মস্কিটোকে আমরা একটা ভেক্টর বলতে পারি, কারণ অ্যানোফিলিস মস্কিটোটা কি করে সেই ম্যালেরিয়ার জীবাণুটা কিন্তু নিজের মধ্যে বহন করছে, এই যে ভেক্টরটা যখন একটা হোস্ট বডিকে বাইট করবে তখন কিন্তু সেই যে বিষটা, সেই যে জীবাণুটা সে হোস্ট বডিকে দিয়ে দিল, সে কী করে ওটা ছেড়ে দিল ওই বডিতে, তাহলে এই যে মশা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, যে জীবাণুটা বহন করছে। রিজার্ভার হোস্ট আর এসেন্সিয়াল ফর দ্য মেনটেন্যান্স অফ দ্য ইনফেকশন ডিউরিং টাইম ওয়েন অ্যাক্টিভ ট্রান্সমিশন ইজ নট অকিউরিং। গুড, যখন অ্যাক্টিভ ট্রান্সমিশন ইজ নট অকিউরিং, এই যে ট্রান্সমিট করলো অ্যাক্টিভভাবে এই ভেক্টরটা আরেক জীবাণুটা আরেক জায়গায় কি করলো ট্রান্সমিট করে দিল, যখন এটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে, রিজার্ভার হোস্ট আর এসেন্সিয়াল ফর দ্য মেনটেন্যান্স অফ দ্য ইনফেকশন ডিউরিং টাইমস, তখন কি হবে সে ইনফেকশনটা মেনটেন্যান্স হয়ে যাবে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে এটা জরুরি হয়ে যাবে, কারণ যে অ্যাক্টিভ ট্রান্সমিশন ইজ নট, যখন তখন অ্যাক্টিভ ট্রান্সমিশনটা ঘটছে না, দ্যাট ইজ, যেমন হচ্ছে ডগ ইন কেস অফ লিসমেনিয়া ডোনোভেনিয়া, আমরা যদি কালা আজার, ইন কেস অফ লিসমেনিয়া ডোনোভেনিকে কালা আজার বলা হয়, এটা হচ্ছে এক্সাম্পল হিসাবে তোমরা লিখবা যে এই ডগ হচ্ছে কি ইন কেস অফ লিসমেনিয়া ডোনোভেনির জন্য রিজার্ভার হোস্ট। আমরা দেখি ডিফাইন প্রোটোজোয়া। প্রোটোজোয়া
এখন আমরা কিন্তু প্যারাসাইটটা আরেকটা প্রকার ভেদে চলে গেলাম, সেটা হচ্ছে প্রোটোজোয়া। আমি আবারও বলছি, আমরা প্যারাসাইট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আমরা ইতিমধ্যে প্যারাসাইটের চারটা ভাগ দেখেছি, সে ভাগের একটা হচ্ছে গিয়ে প্রোটোজোয়া। প্রোটোজোয়া এক ধরনের প্যারাসাইট। আমরা আবার বলি, প্যারাসাইটকে আমরা চার ভাগে ভাগ করেছি, সে ভাগগুলো কিন্তু আমরা একটা একটা করে আলোচনা করছি। এবার আসো প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে এক ধরনের প্যারাসাইট বা পরজীবী। প্রোটোজোয়া আর ইউনিসেলুলার, এ হচ্ছে এককোষী ইউক্যারিওটিক সেল হুইচ ল্যাক অফ এ সেল ওয়াল, যার কোনো সেল ওয়াল নাই। হ্যাঁ, অ্যান্ড মোটাইল, এবং সে নাড়াচাড়া করতে পারে না বাই মিনস অফ সিলিয়া। মানে সিলিয়া মানে হচ্ছে লেজ, যেমন মাছের লেজ থাকে, সে লেজ হিলিয়ে কিন্তু কি হয়, সে সামনের দিকে এগিয়ে যায়। এককোষী মানে হচ্ছে একটা সুতার মতো পাতলা, এবং তার আরো পাতলা একটা লেজ থাকে, সে কি করে এই সেলটা এভাবে 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 নেড়ে চেড়ে কিন্তু সে নিজেকে মুভমেন্ট করে, এদিক সেদিক যায় সেলের অভ্যন্তরে ঢুকে। কিন্তু এই যে প্রোটোজোয়ার কি, এটার কোনো মোটাইল নাই, এটার কোনো মুভমেন্টও নাই, এটার কোনো লেজও নাই, সিলিয়াও নাই, যেটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে প্রোটোজোয়া। আমরা দেখব যে বাংলাদেশে যে প্রোটোজোয়াল ইনফেকশনগুলো আছে, এই পাঁচটা দেখি আমরা, প্রোটোজোয়াল ইনফেকশন দেখি। দেখো, এটা হচ্ছে অ্যাম্বিওসিস, অ্যামোবিক ডিসেন্ট্রি, আমি একটু আগে আলোচনা হয়েছে, জিয়ার্ডিয়াসিস, ডায়রিয়া, ট্রাইকোমোনাইসিস, ভ্যাসাইটিস, 4 নম্বর ম্যালেরিয়া, 5 নম্বর ক্যালাজার। হ্যাঁ, এটাকে হচ্ছে ভিসেরাল লেসম্যানিয়াসিস। ঠিক আছে, এই যে ক্যালাজারের কে সাইন্টিফিক নাম হচ্ছে ভিসেরাল লিসমেরিয়াসিস। ওকে, তাহলে অ্যামোবিয়াসিস হচ্ছে আমাশা, জিয়ার্ডিয়াসিস হচ্ছে ডায়রিয়া, ট্রাইকোমোনাইসিস হচ্ছে ভ্যাজাইনিটিস, এটা মেয়েদের রোগ, মহিলাদের হয় গোপনাঙ্গে, 4 নম্বর ম্যালেরিয়া, ক্যালাজার। এটা হচ্ছে তোমার পাঁচটা প্রোটোজোয়াল, যে কমন যে ইনফেকশন আমাদের বাংলাদেশে, পাঁচটাই কমন রোগ হয়। আসো, এবার আমরা প্রোটোজোয়াল আর কিছু পড়লাম না, আমরা পাঁচটা প্রোটোজোয়ালটা চিনলাম, যে পাঁচটা প্রোটোজোয়াল কি, প্রোটোজোয়াল রোগ কি, এটা চিনলাম। আর প্রোটোজোয়া কাকে বলে, এইটুকুই আমাদের জানতে হবে আপাতত। আমরা এখন হেলমিন্থটা জানবো। হেলমিন্থ, আমি আবার বলি, কৃমি বলি না আমরা, কৃমি কৃমি কৃমি, যে বাচ্চাদের কৃমি হয় পেট থেকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়, কৃমি কৃমি কৃমির ওষুধ দেয়। হ্যাঁ, এই যে কৃমিটাই হচ্ছে গিয়ে হেলমিন্থ। হ্যাঁ, তো মানুষেরও হয়, এটা অন্যান্য প্রাণীদেরও হয়। দেখো, দ্যাট হেলমিন্স আর মাল্টি সেলুলার, এই হেলমিন্সের রয়েছে কিন্তু প্রচুর, এটাকে বহুকোষী একটা জীবাণু। বাইলেটারালি সিমেট্রিক্যাল, মানে হচ্ছে আমরা তারা দেখছি স্টার, এটা কিন্তু লম্বাটে হয় না, একটু গোল হয়, গোল হয়ে তোমার একটু মানে তারকা খচিত বা এধা জাতীয় হয় আর কি, তোমার চওড়াও হয় না আবার লম্বাও হয় না, একটু গোলের মধ্যে হয়, এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যানিমেলস হ্যাভিং 3 জার্মস লেয়ার। ওরে বাবা, এটার কয়টা লেয়ার আছে, স্তর আছে, 3টা জার্ম লেয়ার স্তর রয়েছে। এটাকে বলা হয় ট্রাইপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক মেটাজোয়া, ট্রিপ্লোব্লাস্টিক মেটাজোয়া, এটা 3 জার্ম লেয়ার, এ কারণে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক মেটাজোয়া। এবার আসো, আমরা যে বাংলাদেশে যে হেলমিন্থগুলো আছে আমাদের দেশে, যে রোগ জীবাণু ছড়ায়, সেগুলো পাঁচটা আমরা দেখি। দেখো, আমরা যদি ওই যে অ্যাসকারিস, হ্যাঁ, লুমবেরিকয়েডস যদি নাও বলি, যদি বলি রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, হুইপ ওয়ার্ম, ট্যাপ ওয়ার্ম, যদি তুমি ওইগুলো না লিখে যদি এগুলোও লিখে দাও ব্র্যাকেটে যেগুলো আছে, তাও হবে, এগুলো হচ্ছে হেলমিন্থেস। ওটা নাম লেখার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট লিখো রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, হুইপ ওয়ার্ম, টেপ ওয়ার্ম। এই যে ওয়ার্ম কথাটা বলছি কৃমি, ঠিক আছে, তুমি যে অ্যাসকেরিস, লম্বেরিও কয়েস লেখার দরকার নাই, তারপরে অ্যাঙ্কাইলোস্টোমা, ডিউডেনাল লেখার দরকার নাই, এন্টেরোবায়াস, ভার্মিকুলারিস যদি লিখতে পারো কোনো সমস্যা নাই, হ্যাঁ, ট্রাইকোরিয়াস, ট্রাইকোরিয়া লিখতে পারো, টিনিয়া স্যাজিনাটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি যদি রাউন্ড, হুক, পিন, হুইপ, টেপ, এটা যদি মুখস্থ করো ব্র্যাকেটেরগুলো, এগুলো সহজ আছে, এটা সহজ ইংরেজিতে আছে, এগুলো তুমি পড়লেও তাও তুমি
নাম্বার পাবে, তবে পাঁচ ধরনের কৃমি বা হ্যান্ডমেডের নাম লিখে দিও। এবার আসো আমাদের বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা, আমাদের মাটি খুব উর্বর। এখানে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু কাঁচা মাটির গন্ধ, কাঁচা মাটিতে কিন্তু আমরা পা ফেলি না, কিন্তু গ্রামে গেলে সে তুমি খালি পায়ে কিন্তু কাঁচা মাটি দাপিয়ে বেড়াও। হ্যাঁ, তো এই যে সয়েলটা, আমাদের যে উর্বর সয়েলটা, এখানে কিন্তু ট্রান্সমিটেড হেলমিন্থেথ হয়। এখানে কি হয়, এই যে হেলমিন্থগুলো, যে কেঁচোগুলা বা কৃমিগুলা বলতেছি, এগুলো কি হয় আসলে কেঁচো না, কেঁচোর চেয়েও ছোট এটা কৃমি। এই কৃমিগুলোকে কি হয়, এগুলো হচ্ছে মাটি দ্বারা ট্রান্সমিটেড হয়। তো আসো আমরা দেখি এই বিষয়টা। এখানে দেখো আমার, আমি একটু বই থেকে তোমাদের একটু পড়ে নেই। এখানে সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ হচ্ছে তোমার এক দুই দুই প্রকার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস, এটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম ডিজিজ। প্রথমটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস, রাউন্ড ওয়ার্ম ডিজিজ। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমাইসিস, এই যে অ্যাঙ্কাইলোস্টোমাইসিস হচ্ছে হুক ওয়ার্ম ডিজিজ। একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম ডিজিজ, একটা হচ্ছে হুক ওয়ার্ম ডিজিজ। আমি আবার বলছি, এখানে সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থের মধ্যে দুটো তোমার প্যারাসাইট নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম ডিজিজ এবং একটা হচ্ছে হুক ওয়ার্ম ডিজিজ। এখন রাউন্ড ওয়ার্ম ডিজিজটাকে কী করেছে জানো, এটাকে তোমার ওই এপিডেমিওলজির মতো করেছে। যে রাউন্ড ওয়ার্ম ডিজিজটা, যে রাউন্ড ওয়ার্ম, একটু আগে আমরা দেখলাম যে পাঁচ প্রকার হেলমিন্থের মধ্যে একটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। তো রাউন্ড ওয়ার্ম যে শরীরের অভ্যন্তরে যে রোগ তৈরি করে সেটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম ডিজিজ। অর্থাৎ রাউন্ড ওয়ার্ম, এই কৃমি দ্বারা যে রোগটা হয় তাকে বলা হয় অ্যাসকেরিয়াসিস। এখন এটা প্রথমটা দেখো, মোড অফ ট্রান্সমিশন আছে, তারপর হচ্ছে এটা কমপ্লিকেশন, জটিলতা আছে, তারপর হচ্ছে প্রিভেনশন, কীভাবে এটাকে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি, তারপর সেকেন্ডারি প্রিভেনশন আছে। ঠিক এইভাবে তোমার হুক ওয়ার্ম ডিজিজ, হুক ওয়ার্ম যে কৃমি দ্বারা যে রোগটা তৈরি হয় এটাকে বলা হয় অ্যানকাইলোস্টোমিয়াসিস। অ্যানকাইলোস্টোমিয়াসিস যে হুক ওয়ার্মের যে রোগটা, এটাও এটা ঠিক হুক ওয়ার্ম কীভাবে আমাদের শরীরের অভ্যন্তরে বা কীভাবে ঢুকছে একটা হোস্ট বডিতে, কীভাবে জটিলতা তৈরি করছে, কীভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি, এই হচ্ছে গিয়ে তোমার এখানে আলোচনার বিষয়, যে সয়েল ট্রান্সমিটেড হেলমেন্টের। বুঝতে পেরেছ, এখানে আলোচনার বিষয়টাই হচ্ছে খুব সহজ, যদিও মনে হচ্ছে খুব বড়, কিন্তু এটা আমি একবারে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যেমন দেখো এখানে দুটা ডিজিজ নিয়ে আলোচনা করা হচ্ছে, এ বি দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস, এটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, এই যে হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, পিন ওয়ার্ম তোমরা পড়লা না একটু আগে। তো এখান থেকে আমরা প্রথমে রাউন্ড ওয়ার্ম ডিজিজ, প্রশ্নটা তো হতে পারে যে রাউন্ড ওয়ার্ম ডিজিজ নিয়ে আপনি আলোচনা করেন। হ্যাঁ, তো তখন তুমি এই যে অ্যাসকেরিয়াসিস, রাউন্ড ওয়ার্ম ডিজিজের আমরা প্রথমে দেখবো মোড অফ ট্রান্সমিশন। তোমাদের বইতে দেখো, বইতে এটা দেওয়া আছে, এখানে মোড অফ ট্রান্সমিশন কীভাবে সে ট্রান্সমিটেড করে একটা শরীর থেকে আরেকটা বডিতে বা কীভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশ করছে। হ্যাঁ, এখানে আবার এই মোড অফ ট্রান্সমিশনের কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, মাত্র দুইটা। প্রথম পয়েন্টটা হচ্ছে বাই ফেকাল, ফেকাল কথা হচ্ছে পায়খানা, ওরাল রুট বাই ইনজেশন অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কস কন্টামিনেটেড উইথ এগস সাচ অ্যাজ সালাদ। হ্যাঁ, যা দেখো যে সালাদের মাধ্যমে হতে পারে পায়খানা, যদি আমি হাত না ধুয়ে আবার ওই হাত দিয়ে যদি আমি খাই, সে আমার যে ইনজেশনের সাহায্যে, আমার খাবারের সাহায্যে, আমার পানির সাহায্যে, দূষিত পানির সাহায্যে, আমি যখন সালাদ খাচ্ছি ওইটার সাহায্যে, ভেজিটেবলের সাহায্যে, হ্যাঁ, এগুলো কী হয়, এ কনভে দ্য ইনফেকশান। এই যে আমাদের ইনফেকশনটা এইভাবে তৈরি হয়, রাউন্ড ওয়ার্ম ডিজিজটা এইভাবে তৈরি হয় আমাদের শরীরে, পেটের মধ্যে কৃমিটা এভাবে তৈরি হয়, যে যে এগুলো দেখাচ্ছে যে এটা মোড অফ ট্রান্সমিশনটা কীভাবে হচ্ছে। দুই নম্বর, আদার মেথডস আর কন্টামিনেটেড ফিঙ্গার্স, এই যে আমাদের এই যে নখগুলো এগুলো হচ্ছে ময়লা, ইটিং কন্টামিনেটেড সয়েল, এই যে সয়েল হচ্ছে মাটি চলে আসছে খাবারের মধ্যে, কন্টামিনেটেড ডাস্ট, ধুলা চলে আসছে খাবারের মধ্যে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিন্তু হয়। তাহলে এটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, যে রাউন্ড ওয়ার্মটা আমাদের শরীরে এভাবে তৈরি হচ্ছে। বি নম্বর হচ্ছে এটা কমপ্লিকেশনটা কী হতে পারে। হ্যাঁ দেখো, ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হতে পারে, কী হতে পারে, শ্বাসকষ্ট, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, পেটের সমস্যা হতে পারে, তোমার
হজমের সমস্যা হতে পারে, তারপরে কোলেস্টাসিস, এক্সট্রা হেপাটিক, এটা হচ্ছে আমাদের যে বাইল ডাইট আছে, পিত্ত, পিত্ত, পিত্ত যে রস তৈরি করে আমাদের লিভার, এই পিত্তরসটা কি করে, এই পিত্তরসটা আমাদের যে খাবার হজমে সহায়তা করে, তখন কি হয় কোলেস্টাসিস হলে এই যে রসটা বন্ধ হয়ে যায়, রস তৈরি বন্ধ হয়, কম তৈরি হয়, ফ্লোটা বন্ধ হয়ে যায় এই পিত্তরসের বাইল ডাক্টের যে ফ্লোটা। তারপরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইসিস, এই যে প্যানক্রিয়াসটা ফুলে যায়, আমাদের প্যানক্রিয়াস যেটা হচ্ছে আমাদের স্টোমাকের পিছনে, সেটা কি হয় এটা ফুলে যায় এবং এটা তীব্র ব্যথা হয়। তারপরে শর্ট স্টেচার, মানে মানুষ বামন হয়ে জন্মগ্রহণ করে, যে যে এই জটিলতাগুলো, এটা মানে মানুষ লম্বা হয় না, ঠিক আছে, যে একটা ছেলে ছোট বাচ্চা এটা বড় হয় না, বাড়ে না আর কি। আচ্ছা, এবার হচ্ছে প্রিভেনশন, এটা প্রিভেনশন, আবার এখানে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন এবং একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। তো আমরা এখন এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা এই যে হুক, যে রাউন্ড ওয়ার্ম আমরা করছি, এই রাউন্ড ওয়ার্ম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, প্রাইমারি প্রিভেনশনে আছে স্যানিটারি ডিসপোজাল অফ ফেসেস। ফেকালে এই যে ফেসেস যেটা আছে, এই ফেসেসটাকে কী করতে হবে, এই ফেকেসগুলোকে, যে পায়খানাগুলোকে স্যানিটারি ডিসপোজাল, মানে যে তোমার কাঁচা পায়খানা না, পাকা পায়খানা তৈরি করতে পারবো, তারপরে সে পায়খানা যাতে ঠিক মতো ড্রেনেজ সিস্টেম হয়, একেবারে পায়খানা যাতে যেখানে ময়লা এবং নর্দমায় গিয়ে পড়ে সে ব্যবস্থা করতে হবে। তার প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে নিরাপদ পানি খাবার ব্যবস্থা থাকতে হবে, ফুড হাইজিন হ্যাবিট, মানে ভালো করে হাত ধুয়ে এবং খাবারটা যাতে ঢেকে রাখে খাওয়া যায়, খাবারটা যাতে স্বাস্থ্যসম্মত থাকে, হ্যাঁ, এই এই অভ্যাসটা তৈরি করতে হবে। তারপরে হেলথ এডুকেশন অফ কমিউনিটি রিগার্ডিং, যেমন একটা সমাজে, একটা গ্রামের মধ্যে হেলথ এডুকেশন, স্বাস্থ্য ব্যাপারে সচেতনতা করার জন্য সবাইকে শিখাইতে হবে, পারলে স্কুলে এগুলো বলতে হবে, যেমন ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, পার্সোনাল হাইজিন, ব্যক্তিগতভাবে হাত ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে নখে যাতে ময়লা না থাকে, অ্যান্ড চেঞ্জিং বিহেভিয়ার প্যাটার্ন, এবং সর্বোপরি কী করতে হবে, যে আমরা যে অ্যাজ ইউজুয়াল যে আমাদের ব্যবহার বিহেভিয়ারটা থাকে আমাদের, এই যে নিজেদের, আমি যদি নিজে ভালো না হই তাহলে কিন্তু আমি আরেকজনকে ভালো করতে পারি না, আমি আরেকজনকে বলছি কিন্তু নিজেই দেখা যাচ্ছে যে নিজেই হাত না ধুয়ে খেতে বসছি, নিজেই মাটিতে বসে যাচ্ছি অস্বাস্থ্যকর, মাটিতে হাত দিয়ে আবার সে হাত আবার থালায় দিচ্ছি, তো এই যে এই ধরনের বিহেভিয়ার চেঞ্জিং প্যাটার্নটা আমাদের করতে হবে যদি আমরা এখান থেকে এই রাউন্ড ওয়ার্ম থেকে মুক্তি পেতে পারি চাই। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে তোমার একটা সচেতনতামূলক প্রিভেনশন, সেকেন্ডারি হচ্ছে তোমার রাউন্ড ওয়ার্ম হয়ে গেছে, এই অ্যাসকারিয়াসিস হয়ে গেছে, এখন কি করবো, এটা হচ্ছে অ্যালবেনডাজল 400 মিলিগ্রাম, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়, এটা অল এজেস 2 ইয়ার্স, আর 2 বছরের, 2 বছর একটা বাচ্চা 2 বছর বয়সের পর থেকে সবাই খেতে পারে, একটা সিঙ্গেল ডোজ খাইতে হবে 400 mg। আর আরেকটা হচ্ছে মেমেন্ডাজল, এটা হচ্ছে 500 mg, এটা একটা সিঙ্গেল ডোজ খাইতে হবে, অথবা 100 mg করে 3 দিন খাইতে হবে, হ্যাঁ, দুইবার দুইবার করে, তাহলে 600 হয়ে গেল, দিনে সকালে একটা রাত্রে একটা, 3 দিন খাইতে হবে, 3 দোকানে 6টা, 100 mg করে। আর যদি এক একবারই খেতে চাও তাহলে মেমেন্ডাজল 500 mg একটা ট্যাবলেট খেয়ে নিতে হবে। এই ছিল তোমার অ্যাসকারিয়াসিস থেকে মুক্তি পাওয়ার সেকেন্ডারি প্রিভেনশন। এবার আসো অ্যানকাইলোস্টোমাইসিস হুক ওয়ার্ম নিয়ে, হ্যাঁ, আমরা এখন হুক ওয়ার্ম নিয়ে আলোচনা করব, আর আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, এই আমাদের ওই সয়েল ট্রান্সমিটেড হেলমিনথেসিস নিয়ে, আর আজকের লেকচারের বাকি অংশ আমরা আরেক দিন আলোচনা করব, কারণ একদিনে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, আবার ঠিক দেখো, হুক ওয়ার্ম ডিজিজ যেটা হয়, হ্যাঁ, এটার মোড অফ ট্রান্সমিশন কীভাবে ঘটে, এটা হচ্ছে পেনিট্রেশন অফ স্কিন, পেনিট্রেট করা মানে বিদ্ধ করা, মানে কোনো কিছু ঢুকাচ্ছি আমার ত্বকের মধ্যে, ইউজুয়ালি ফিট, কোনটা, আমার হাত না, আমার পা, ফিটের মধ্যে ধরো, যে বা ইনফেক্টেড লার্ভা, তুমি সাধারণত গ্রাম দেশে, এটা আমার ছোটো কাল থেকে যারা গ্রামে বড় হয়েছো, তো তারা কিন্তু খালি পায়ে এদিক সে এ বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছ, খালি পায়ে, কাঁচা মাটি নরম, কিছু লাগে না, তো একটু বেশি দূরে বাজারে যেতে হইলে, মানে গঞ্জে যেতে হইলে, তখন কিন্তু একটা চটি পরে বা একটা স্যান্ডেল পরে বেরোচ্ছে, অ্যাজ ইউজুয়াল কিন্তু গ্রামের ছেলে বা মেয়েরা ছোটোকাল থেকে স্কুলে গেলেও দেখা যায় খালি পায়ে যাচ্ছে, যদিও স্কুলে এখন অনেক ধরনের নিয়ম করে দিয়েছে যে সাদা রঙের কেডস পরে যেতে হবে, কালো রঙের কেডস জুতো পরতে হবে, তো এই ধরনের নিয়ম এখন করেছে, কিন্তু আসলে আমাদের ওই আবহমান গ্রাম বাংলায় 50 বছর 100 বছর যাবত কিন্তু এই একটা, এটা চরম দরিদ্রতম এলাকা ছিল আমাদের এই জনপদ, এই কারণে এই যে বাপ দাদা দাদা থেকে এই ধরনের একটা অভ্যাস কিন্তু গড়ে উঠছে গ্রামীণ জনপদে, যে ওখানে কী হয়
যে সবাই খালি পায়ে থাকে, তো সেটাই বলতেছে যে পেনিট্রেশন অফ স্কিন ইউজুয়ালি ফিট, পায়ের মধ্যে যদি ধরো যে তুমি খালি পায়ে গ্রামের রাস্তায় হাঁটছো, হঠাৎ কোনো কিছু দিলে পায়ের মধ্যে বিঁধে গেল, ইনফেক্টিভ লার্ভা অ্যান্ড ডাইরেক্ট ইনজেস্টন অফ ইনফেক্টিভ, তখন কিন্তু ওখানে যদি লার্ভা থাকে সে তোমার ওয়ার্মে, সেটা কিন্তু তোমার রক্তের মধ্যে মিশে গেল পায়ের ভিতর দিয়ে, তোমার পায়ের ভিতর দিয়ে ঢুকে গেল, বিদ্ধ করলো। অথবা অ্যান্ড ডাইরেক্ট ইনজেস্টন অফ ইনফেক্টিভ লার্ভা, ইনজেস্টন মানে খাওয়া, তুমি সরাসরি খাচ্ছ থ্রো কন্টামিনেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আমরা যখন শাক সবজি খাচ্ছি, যখন ফলমূল খাচ্ছি, তখন ওটাকে আমরা কিন্তু ধুচ্ছি না, না ধুয়ে গাছ থেকে পেরেই মুখে দিয়ে খেয়ে নিলাম, এবং ওখানে কিন্তু লার্ভা ছিল সেই হুক ওয়ার্মের। হ্যাঁ, এইভাবে কি হচ্ছে, সে আমরা এভাবে হুক ওয়ার্ম ডিসিজে, যেটাকে বলে অ্যানকাইলোস্টোমাইসিসে, আমরা আক্রান্ত হচ্ছে। এটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। আচ্ছা, এই যে আক্রান্ত হওয়ার পরে এটা কি জটিলতা দেখা দিতে পারে, এটাকে বলা হয় কমপ্লিকেশন, যেখানে এই হুক ওয়ার্ম কি করতে পারে, দেখো অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা তৈরি হয়ে যাবে শরীরের মধ্যে, তার মানে কি হিমোগ্লোবিনের কি হচ্ছে প্রোডাকশনটা কমে যাবে, হ্যাঁ অ্যানিমিয়া হয়ে যেতে পারে, তারপর সিভিয়ার প্রোটিন লস উইথ ফ্লুড আপ ইন দ্য টিস্যু, প্রোটিন লস হতে পারে, তারপরে আদার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, অনন্য পুষ্টি, যে আমাদের যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির অভাব দেখা দিতে পারে, ভিটামিনের অভাব দেখা দিতে পারে। হ্যাঁ, তিন নম্বর আমরা দেখব, আমরা 2 নম্বরে ছিলাম কমপ্লিকেশনে, 3 নম্বরে দেখব প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই কি ছিল আমরা হুক ওয়ার্ম থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। দেখো স্যানিটারি ডিসপোজাল অফ পেসেন্ট, সামা যে পরিষ্কার পাকা পায়খানার ব্যবস্থা করতে হবে, ইনস্টলিং সোয়ারেজ ডিসপোজাল সিস্টেম, যেটা সোয়ারেজ যেটা একটু আগে বললাম যে পাইপ দিয়ে, যেটা যাতে নর্দমায় যে তোমার পায়খানাটা, যাতে সবার পায়খানাটা ওখান দিয়ে যায়, ইন আরবান এরিয়াস, যে গ্রামের পরিবেশে, অ্যান্ড লো কস্ট স্যানিটারি ল্যাট্রিন ইন রুরাল এরিয়াস, এবং আরও বেশি গ্রামীণ এলাকা, আরবান মানে হচ্ছে শহরতলি, আর রুরাল হচ্ছে গিয়ে একেবারে গ্রাম, হ্যাঁ, আর আরবান হচ্ছে একটু শহর, মানে এখানে তোমার রিক্সা সাইকেল চলে, মাঝে মাঝে বাস আসা যাওয়া করে, আর গ্রাম হচ্ছে একেবারে কাঁচা মাটির রাস্তা, যেখানে তোমার কোনো বড় গাড়ি ঘোড়া চলে না, ওই সব জায়গায় কী করতে হবে, স্যানিটারি ল্যাট্রিন অথবা দিতে হবে আর কি, মোটামুটি রুরাল এরিয়ায়। আরেকটা বলছে যে অ্যান্টি হেলমিনথিক থেরাপি, যাতে কৃমি না হয়, এই হেলমিনথিক থেরাপিটা হচ্ছে কীরকম, পেরিওটিক কেস ফাইন্ডিং অ্যান্ড ট্রিটমেন্ট, ওটা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ওই যে বিভিন্ন কী করতে হবে, খোঁজ নিতে হবে, কেস ফাইন্ডিং করতে হবে এবং চিকিৎসা দিতে হবে, পেরিওডিক ক্যাম্পেইনিং অফ অ্যান্টি হেলমিনথিক প্রোফাইল্যাক্সিস। প্রোফাইল্যাক্সিস হচ্ছে এক ধরনের ওষুধ, হচ্ছে আমাদের, আমরা তুমি যদি কৃমির ওষুধ নিতে চাও এখন যে কোনো ফার্মেসিতে, সে তো কিন্তু তোমাকে একটা পাতা দিয়ে দিবে, পাঁচটা দিবে, যে 5 দিন খান, তারপরে 3 দিন খান, এবং সে কিন্তু এখন কৃমির ওষুধ কিন্তু একজনকে না, ফ্যামিলির সবাইকে খেতে বলে। এখন কৃমির রোগ রোগ হলে যদি কৃমি যদি দেখে যায় যে কৃমির ওষুধ খাবে, এখন বলে যে আপনার ফ্যামিলিতে কতজন আছে, আমাদের ফ্যামিলিতে 4 জন, একসাথে খাওয়া শুরু করতে হবে। এখন কিন্তু ওষুধগুলো এরকম হয়ে গেছে যে কৃমি রোগের তুমি ওষুধ খাবে, তোমাকে তোমার যা তুমি নিজে খাবে, তোমার মনে হচ্ছে তোমার কৃমি হয়েছে, তোমার আশেপাশে তোমার তোমার সাথে যারা থাকে, তোমার বাবা মা ভাই বোন যারা তোমার সাথে উঠা বসা করে, একই প্লেটে খাবার দাবার করে, এদেরকেও কিন্তু এই ওষুধটা খাইতে হবে তোমার সাথে সাথে। তো এখানে পেরিওডিক কেস ফাইন্ডিং হচ্ছে পিরিয়ড করে, মানে একটা ধরো যে 2 সপ্তাহ পর পর, 1 মাস পর পর একটা ক্যাম্পেইন করতে হবে, এটাকে বলা হচ্ছে পেরিওডিক কেস ফাইন্ডিং, মানে একটা সময় সময় গিয়ে কৃমির ওষুধ দিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কৃমি রোগী ধরতে হবে। হ্যাঁ, আবার পিরিয়ডিক ক্যাম্পেইনিং এর কথা বলা হচ্ছে, অ্যান্টি হেলমিনথিক প্রোফাইল্যাক্সিস, এই প্রোফাইল্যাক্সিস হচ্ছে ওষুধ, আবার প্রোফাইল্যাক্সিস কথাটার মানে হচ্ছে যে তোমার রোগ থেকে বাঁচার জন্য যে মানে অস্ত্র আমরা ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, যেটা হচ্ছে ওষুধ হতে পারে আর অন্য কিছু হতে পারে, ইভেন প্রোফাইল্যাক্সিসের মধ্যে তোমার কন্ডোম হতে পারে, যে তুমি সন্তান জন্মদান করতে চাচ্ছ না, তুমি এ ধরনের ব্যবহার করছো। আচ্ছা, এবার আসো অ্যানিমিক কারেকশান, ওই যে অ্যানিমিয়া কারেকশান, যদি অ্যানিমিয়ার যদি কোনো সমস্যা থাকে তখন এটাকে কারেকশন করতে হবে, অ্যাওয়ারনেস থ্রু হেলথ এডুকেশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশন, তা সচেতন করতে হবে, হেলথ এডুকেশন শিক্ষা দিতে হবে, কার উপরে, হেলথ এডুকেশন তোমাকে দিতে হবে, স্বাস্থ্যের শিক্ষাটা দিতে হবে গ্রামের মধ্যে, এই শিক্ষাটা কীভাবে যাবে, এক হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুলের মাধ্যমে যাবে, এক হচ্ছে তোমার গ্রামে যে উঠান বৈঠক হয়, গ্রাম্য সালিশের মাধ্যমে যে বৈঠকগুলো হয় সেখানে জানান দিতে হবে, বলতে হবে, এইসব ব্যাপারে সচেতন করতে হবে, এবং সর্বোপরি মানুষের আর্থিক যে ক্ষমতাটা, তাদেরকে বেকারত্ব, মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তার ব্যবস্থা করতে হবে, তাহলে কী হবে, এ ধরনের হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটাও ছিল
আমাদের প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে। তো আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি, আমরা প্যারাসাইট নিয়ে আলোচনা করছি, আর এই আলোচনার বাকি অংশ আমাদের বাকিতে আমরা পরের ক্লাসে আমরা ম্যালেরিয়া নিয়েও আলোচনা করব, এটাও একটা প্যারাসিটিক ডিজিজ। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।